মুঠোফোনে পরিচয়, টানা কথা বলে সম্পর্কের শুরু। এরপর বাসা খালি বলে ডেকে নেওয়া হয় নিজেদের ডেরায়। এক পর্যায়ে অন্যদের সহযোগিতায় বিবস্ত্র করে ভিডিও ধারণ করে চাওয়া হয় টাকা। অস্বীকৃতি জানালে করা হয় নির্যাতন, হুমকি দেওয়া হয় ভিডিও ভাইরাল করে দেওয়ার। শুক্রবার এমন এক চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে নগরের বায়েজিদ থানা পুলিশ। এ সময় অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করা হয়। পুলিশ জানায় চক্রের নারী সদস্যের সাথে আসিফ নামের আরেক সদস্যের সহায়তায় শ্রীকান্ত শীল নামে এক যুবকের বন্ধুত্ব তৈরি হয়। এরপর গেল 25 এপ্রিল, আসিফ নারী সদস্যের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে নিয়ে যায় গোপন আস্তানায়। সেখানে আগে থেকে উৎপেতে থাকা চক্রের 4 সদস্যের সহায়তায় মারধর করে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে চাওয়া হয় টাকা। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয় তারা। পরে দাবি করা হয় 1 লক্ষ টাকার। চাঁদা না দিলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে অপরাধীরা। পরে ভুক্তভোগী শ্রীকান্ত বায়েজিদ থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার তাকে সাথে নিয়ে রূপনগর আবাসিকের আদনান বিলার তৃতীয় তলার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ঘটনার সত্যতা পায়। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় কর্ণফুলী এলাকার মোহাম্মদ আরমান নামে এক যুবককে। পাশাপাশি 2 নারী সহ 7 জনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।